হ্যালো স্টুডেন্টস, কোষে দেখি দুইয়ের ১৬ নম্বর অঙ্কটি হল আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় ১ লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট ৫,৪০০ টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে ৫% ও ৬% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। ধরি ব্যাংকে ১ টাকা রেখেছিলেন, অতএব পোস্ট অফিসে রেখেছিলেন ১ লক্ষ মাইনাস ১ টাকা, কারণ তিনি মোট ১ লক্ষ টাকা পেয়েছিলেন। ব্যাংকের ক্ষেত্রে আসল ১ টাকা, সুদের হার ৫%, সময় ১ বছর, অতএব সুদ ১x৫x১100, সুদ সমান PRT/100, এখানে পি অর্থাৎ আসল, আর অর্থাৎ সুদের হার, সময় টি অর্থাৎ ১ বছর/১০০, ৫x/১০০ টাকা। পোস্ট অফিসের ক্ষেত্রে আসল ১ লক্ষ মাইনাস ১ টাকা, সুদের হার ৬%, সময় ১ বছর, অতএব সুদ ১x^(x)/৬/1/১০০ অর্থাৎ PRT/100, আসল গুণ সুদের হার গুণ সময় বাই ১০০, সমান গুণ করি ৬x/৬x/১০০ টাকা। শর্তানুসারে ব্যাংকের সুদ এবং পোস্ট অফিসের সুদ মোট ৫,৪০০ টাকা অর্থাৎ ৫x/১০০ প্লাস ৬x/৬x/১০০ ৫,৪০০ বা লসাগু ১০০, ৫x/৬x/৫,৪০০ বা -x+৬,০০০ ৫,৪০,০০০, ক্রস গুণ করে পাই ৫x-৬x=-x বা -x=৫,৪০,০০০-৬,০০০ বা -x=-৬,০০০ বিয়োগ করে পাই বা x=৬,০০০। অতএব ১লক্ষ-x=১লক্ষ-৬,০০০=-৪,০০০। অতএব ব্যাংকে ৬,০০০ টাকা এবং পোস্ট অফিসে ৪,০০০ টাকা রেখেছিলেন। অ্যান্সার।